पानी देव ना तो तर पानी लिबो बे पानी लिबो अच्छा धन्यवाद আমাদের কলকাতার ভাই মিসবাহ আহমেদ কে তিনি কিন্তু অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন যার মধ্যে একটা ছিল ভারতের এই স্টার জলসা জি বাংলা সিরিয়ালের ভয়াবহতা আমরা জামার জন্য আত্মহত্যা পর্যন্ত করে দেই তো আশা করি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না আমরা সুস্থ সংস্কৃতির চর্চা করব যাই হোক আমাদের আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আমাদের পাশের জেলা চাপাই নবাবগঞ্জের ভাইয়ের কথা শোনার জন্য এবার চলে যাচ্ছে সাজিদ মুস্তাকিম চাপাই নবাবগঞ্জ থেকে কেমন হাজি ভালো ধন্যবাদ সভাপতিকে আমি এর আইছি সকালে সকাল সকাল চলেছি ট্রেন আইছি ট্রেন তো নাই আর গায়ে নাই আর গায়ে আছে এটা জেলাতে আছে ট্রেন তো আইছ থেকে লয় 250 বছর আগকার ট্রেন জংশন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা অত কিছু শেখা যাবে না ছোট থেকে কই আসছি তো কথা হচ্ছে এখানে হাকালি এসছে ডিবেট করতে বলে তর্ক বিতর্ক করতে তো তর্ক বিতর্ক আসছে তো হয় কোন তো লেভেল যারা লেভেল সমান তা আর কথা হচ্ছে আর জেলা হচ্ছে বাংলার প্রথম ও স্বাধীন রাজা শশাঙ্কর প্রতিষ্ঠিত গৌড়ের রাজধানী আর জেলা কিন্তু আর আগের জেলার নাম হচ্ছে গৌড় আর কিন্তু গৌড় থেকে আসছে আর বর্তমান যে জেলা চাপাই নবাবগঞ্জ এ চাপাই নবাবগঞ্জ হচ্ছে কি আমের রাজধানী তারা কোন থেকে আলো কয়েন তো রাজধানীর লোক লয় জি হ্যাঁ রাজধানীর লোক লয় আর রাজধানীর লোক আসছে আর রাজধানীর লোকের সাথে কোন থেকে জেলা মেলা কোন থেকে কলকাতা বরিশাল এই এটা সিটি রাজ্য মিলে তর্ক করে তর্ক হবে রাজার সাথে রাজার হাস চল তর্ক হবে কোন থেকে আমেরিকার নিউইয়র্ক কোন থেকে অস্ট্রেলিয়া সিডনি सब जगह गरीब जिला বরিশাল সব থেকে বড় আর উলি যে পাঠ কইছে ওর শিক্ষিত আর গামছা কার কারখানা থেকে গামছা গা আপ গরীব কইতেছেন গামছা কারখানা থেকে গামছা এর খাপাজে দেখো ঐতিহ্য তোমার মত আর ভন্ড হ্যাঁ নিজে এই সংস্কৃতি ছাড়া তুমি ভন্ড পাঞ্জাবি পিনাছো ছাঙ্গাস লাগিয়েছো বাপ কালে দেখেছো ছাঙ্গাস আর গামছা বাপ তো ধরাও থাকে গামছা পিনাছি যদি আসবো না তো কথা হচ্ছে ওটা লয় 20 টাকা দি আর খরচ 20 টাকা बहुत लोक मारा जित बहुत लोक मारा जित लोक मरे ना पूरा पाथर व्यवस्था डिजाइन कर इंजिनियर हर जिला जिला লোকই যে ইঞ্জিনিয়ারে প্রকৌশলীতে যে ডিজাইনটা করেছে বলেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ নির্বিঘ্নে পাথর মারছে সুন্দরভাবে হল শেষ করে দেশে গায়ের বাড়িতে ফিরে চলে আসছে কিন্তু এই যে কইছে শিক্ষিত আর বেশি ও ঢাকা দিয়ে কামলা খাটে ওকে কেউ বাড়ি ভাড়া দেয় না ওর দিতে যায় না জোর করে যে অন্য জায়গার নাম কয়ে বাড়ি ভাড়া দেয় আর সিরাজগঞ্জ আর কি কব হারা ওই জায়গায় যে কলকাতা থেকে আসছে ও বন্ড राजशाही सब जगह चापायर कलाई रुटी पा जाए হ্যাঁ একটু দেখা যে তোর বরিশালের ইয়া আছে রে দেখা বন্ধু মানুষ আর বন্ধু মানুষ কলেজে পড়তো তো দেখা যে তোর বরিশালে কোন জিনিসটা তোর বেচা হয় হ্যাঁ এখন যে খুব যে ডায়লগ দিলি আর আমতে বাংলাদেশ সরকার তিস্তা ব্যারেজ প্রকল্প করছে এই 21 সাল পর্যন্ত সবচেয়ে বাংলাদেশের দামি প্রকল্প তোর পানি লাগবে না আর পানি যদি আর উল্টা দিকে ছাড়ি না সবই পানি ডুবে যাবে তোরা বাবি পানি তো সব হাবু ডুবে যাবে দেখো বান্দা কবি বাবু বাবু পানি লাও পানি লিবো না
পানি আর আর স্বয়ং সম্পূর্ণ এত কথা কইয়া লাভ নাই যে শ্রেষ্ঠ সেই সেরা ওটা কইয়া লাভ নাই আড়াই চাপাই আড়া সেরা এখন আসি হারি জেলা কি কি আছে কইছে সে মনে করেন প্রাচীন কাল থেকে ছশো ছয় সালে গোড় প্রতিষ্ঠিত হয়েছে গোড়ের রাজধানী হারা সে আমার লোক আর ও এসে ফাবর পাচ্ছে কইছে খুব বেলো কলকাতার বহুত আদা ও বেলো কঠিন শুদ্ধ মাসায় কত গেছিল ভণ্ডামি গায়ের লোক আর একবারে বজপাড়া গায়ের লোক ভণ্ডামি সাজছে এসে আর তো এরা তো কি কব কিছু নাই গায়ে কিছু নাই যমুনা সেতুর কথা এটা জাতীয় সেতু লাগে এই শোনো তোমাকে আমি কইছি কি আমার কাছে যদি তাঁত শিল্পের শাড়ি লুঙ্গি না থাকলে তোমার কাছে কিন্তু কেবা থাকা লাগতো এটা কিন্তু কইছি ওটা কয়লা লাভ আছে সিল্ক সিল্ক সিল্কে যে বিহার সময় সিল্ক পিনা তাতে জিনিস পিনা না সিল্কে জিনিস পিনা এই সিল্ক তো রাশিয়ার টা তুমি রাশিয়ার কথা রাশিয়ার কইলি হবে চাপাই যে তাও সিল্ক আছে চাপাই সিল্ক আছে আজকে প্রথম শুনতেছি ও শুনবে যে কোনদিন কি চোখে দেখেছো বললে আরো তো আমি বলে বাইরে চলে যাই রাশিয়ার সিল্ক দোকানে গেছো বলে বাইরে চলে যাই লন্ডন আমেরিকা বড় বড় দেশে যাই এমন তো তাকি আছে ও কি দেখতে কিছু কইতা কিছু কইতা না তো থাকবে দাঁড়িয়ে হ্যাঁ বললে কথা বাপ তার একটা কথা যে এই যে কইনু যে ছশো ছয় সালে গোড় প্রতিষ্ঠিত হয়েছে গোড়ের রাজধানীতে কি আছে সোনা মসজিদ ভাই ভাই তো দেখোনি মনে হয় আমি একটা কথা কইবো আমি কইতে চাই আমি একটা কথা কইবো গাও গাও তুমি আমনে গো মসজিদের নামে কি সোনা না আছে কিছু সোনা মসজিদে একটা করে সোনা নাই নামে সোনা কিন্তু গায়ে সোনা নাই এই এই আন তাহলে ব্যাখ্যা দি যখন এই যে বিভিন্ন দেশ দুনিয়া থেকে বিদেশ থেকে যখন সোনা মসজিদ দেখতে এলো এই যে বরিশাল ফকিরনি গরিব বাপকালে কিন্তু সোনা দেখেনি তাহলে একটু কেন পকেটে ফেললে এই সিরাজগঞ্জ কিচ্ছু নাই গায়ে ওর জেলাতে কিচ্ছু নাই ও তার কি একচুয়ালি লেগে গেছে সোনা থাকবে কিভাবে সব বাইরে গায়ের লোক বাইরের মানুষ নিয়ে চলে গেছে তোমরা না উদাসীন লোক নাকি হ্যাঁ তোমাদের এলাকায় ঢুকে লোকজন সোনা চুরি করে নিয়ে যায় কেমন লোক কারা নাকি বে আরে ফকির কে দিব তো কি করব ফকির কে দেখে যে সোনা আল্লাহ মাক্কা সোনা আরে সোনা দিয়ে দিলে তোমরা তো ফকির হয়ে গেলে সোনার কথা শুনো এ সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণা করেছে এই কাঁচা এই যে আমের যে ত্বকটা এটাতে ফরমালিন দিলে কোনো কামই করবে না আর কোনো ক্ষতিও করবে না তো মূর্খ লোকের মতো কথা কই আমে ফরমালিন দাও এটা কি এলাও আছে আমে বাংলাদেশে পুরা বাংলাদেশে তিনটা জিআই পণ্য আছে ভৌগোলিক পণ্য কইছে বুঝলে তো অত কিছু বুঝি না তাও কইছে তো কইছে জামদানি শাড়ি আর ইলিশ আর হারে খিসাফাত আম তো তোমার সিরাজগঞ্জে কিছু দিলে না কেন এত ভালো দিলে না তো বরিশাল তো কিছু দিলে না দিত বৌদিক সরকার বলে তোর খেয়ে পেলে বড় বড় নেতা বলে তোর খেয়ে ঠিকারি সব ভালো যারা সরকারি লোক আছে উচ্চ পদ সচিব মজিব মেলা দামি দামি লোক আছে আর গায়েও মেলায় সচিব আছে তো ওরা তো বুঝে যে কোনটা ভালো জিনিস আর খিসা বাদাম বাংলাদেশ থেকে লন্ডনে রপ্তানি হয়েছে রপ্তানি না হলে এই সিরাজগঞ্জে খাইতে পাইতো কিছু হ্যাঁ সরকার ই উঠতো উঠছে কুন্ডে থেকে এলে টাকা আসছে কুন্ডে থেকে সরকার এত উন্নয়ন করছে কুন্ডে থেকে এই সব ব্যাকি চাপায় রাম বেচে বাপ কালো তো খাওনি কোনোদিন আম ওই যা খেয়েছো ঢাকা দিয়ে যা লসরা ফসরা আম কুন্ডে কার ওই ওদিকে সাতক্ষীরা মাতক্ষীরার ওদিকে আম চাপায় রাম তো ব্যাকি বিদেশ যায় তো পাইবে কুন্ডে হ্যাঁ ঢাকাতে জেলে যাইলে বড় বড় হোটেল দামি দামি হোটেল হইলে তো ঢুকতি ভিসা পাসপোর্ট লাগে তো সভাপতি সাহেব কি কইছেন আপনি যদি কহেন যে আমি শ্রেষ্ঠ তাহলে বসবো না হলে বসবো না কারণ আমি শ্রেষ্ঠ আমি জানি হ্যাঁ কি কইছেন আপনারা কি কইছেন কয়েন ওই না তো বাদ দিন হারে গম্ভীরা গান শুনেছেন একটা গহুক তো আর গায়ে আর একটা লোকসঙ্গীত বা কোনো কিছু আছে নানা রে দুঃখ লাগে কইতে হার ঘে কান্টার গহিলে দুঃখ লাগে কইতে হার ঘে কান্টার গলি গই কি জি ভুল আমরা যে দুঃখ লাগে কইতে হার ঘে কান্টার গহিলে বুড়া বকরি ছিল রাতে খাইয়া লিলে শিয়ালে নানা রে ঠাকুরজি বাবু ঠাকুর চলে আনো বেশি সময় রে দাদা একটু বাংলায় বলবেন হ্যাঁ বাংলায় বাংলায় তো তুমি তো বর্ণনা করছো দুঃখ লাগে কহিতে বুঝতে পারছো না বুঝবে কিভাবে বাংলা
আক্কার বাংলা 606 সালে কইনো না যে গোল প্রতিষ্ঠা তো কে এসেছি তো যে আবার খেতে হবে হ্যাঁ ওই যে কিপঠামু বাপকালা তো দেখনি আর চাই হাসতে যাও আজকে গোটা গরু ফেলা খাও হয়ে যায় না আপনারা এই যাইছে গয়লে তো ছাগল চুরি হয়ে গেছে আর কাছে হে গরু কেটে খাও সভাপতি ছাগল ঠিক রে হাল না হে গরু কেটে খাবে কথা সভাপতি যান সভাপতি যান গরু ফেলা খাও মুদিন বাপকালা খেয়েছেন গোটা গরু ওই এখনো কলকাতাতে এখনো যদি যাও বেড়ে যায় গরু খানে লব্ধা কিন্তু ফাস্ট হয়ে যাবে থামে থামে একটা কথা কই ও ওই যে কলকাতার আপনারা তো জানেন মনে হয় যদি জামাই টামাই বাড়িতে যায় তো দোকান বাজারে যে এক হবে যে ওই ঠ্যাঙের গোড়া থেকে 250 গ্রাম মাংস দাম ফকির নিয়ে আর উঠে ভাবলি সে কয়ে যে এসব সেফে যা খাবো চার বেলা বেলা খাপ খাইব দু বেলা ভাত চুটে না গরিব চুটা আর ও এসে কই যে বড় বড় তো অত কথা কব না যে শ্রেষ্ঠ রাজার সাথে প্রজার কোনোদিন তর্ক বিতর্ক হয় না রাজা রাজায় রাজা রাজার জায়গাতে রাজধানী রাজধানীর জায়গাতে আমের রাজধানী রাজধানীর জায়গাতে এগুলা এই প্রজার সাথে আর তর্ক হবে না আর তর্ক হয়ে যাবে লন্ডন আমেরিকা ওই অস্ট্রেলিয়া সিডনি মিডনি এগুলোর সাথে তর্ক হবে এটা এর সাথে আর কোনো কথা নাই সভাপতি সাহেবকে ধন্যবাদ তুমি ফার্স্ট দিলে কি আর না দিলে কি আমি ফার্স্ট এলে আমি জানি আর গায়ের লোকও জানি ধন্যবাদ ধন্যবাদ সাজিদকে চারজনে অসাধারণ তাদের অঞ্চলের কথা বলেছেন আসলে চারজনের বলার পর আমি যেটাই বলতে যাব এখন বিরক্তিকর লাগবে এখন বলবে এই তাড়াতাড়ি স্টেজ থেকে যাচ্ছে না কেন তো যাই হোক সব জেলার সব মানুষই বললো চার জেলা থেকে চারজন বললো দুঃখিত একজন কলকাতারও আছে তো আমাদের মামুর বেটারা কেউ কিছু বললো না মামুর বেটাদের পক্ষ থেকে কেউ কিছু বলবে নাকি আমাদের রাজশাহীর ছেলে